ওকে বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। বন্ধুরা, আজ এমন একটি টিপস আমি আপনাদের মধ্যে শেয়ার করতে চাচ্ছি যে টিপসটা আপনারা হয়তো দেখলে চমকে যাবেন। বন্ধুরা, আজ আমি টুইটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। টুইটার যদি সাসপেন্স হয় কীভাবে আপনারা রিকভারি করবেন, যদি সাসপেন্স হয়ে যায় তাহলে আপনারা কীভাবে রিকভারি করার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোমি ব্রাউজারে চলে গেলাম। যাওয়ার পরে টুইটার ডবল টি ইয়া টুইটার লগ ইন, টুইটার লগ ইনে আমি চলে আসলাম। চলে আসার পরে লগ ইনে ক্লিক করব। আমি এখন লগ ইনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার টুইটারটা আগে থেকে লগ ইন করা ছিল, সে বিধায় টুইটারটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। এর আপডেট টু ইউর ডাটা শেয়ারিং সিটিং দ্য কন্ট্রোল ইউ হ্যাভ দ্য ইনফরমেশন টুইটার শেয়ার উইথ দ্য বিজনেস পার্টনার। ওকে দিয়ে দিলাম আমি বন্ধুরা। ওকে দিয়ে পর এনে ফলো টুইটস কতগুলো আসলে এনে ফলো সাম টুইট দেখতে পাচ্ছেন বন্ধুরা। আসলে আমার টুইটারটা সাসপেন্ড হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য হারা না হয়ে দেখতে থাকেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড অ্যান্ড ইজ নট। আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি, আবার দেখেন ইউর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড অ্যান্ড ইজ নট পারমিটেড টু দ্য পারফর্ম দিস অ্যাকশন। আসলে আমার টুইটারটা হঠাৎ মধ্যে আজ 1 বছর ধরে সাসপেন্ড হয়ে যায়। এরপর আমি কোনোরকম চেষ্টা করি নাই। আসলে আমি আসলে আজ আপনাদেরকে দেখাবো আসলে কীভাবে টুইটারটা আপনারা রিকভারি করবেন, সেটা আমি আজ দেখাবো বিস্তারিত। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টুইটার ছিল, এটা টুইটার আমার ছিল। টুইটারের মধ্যে আমি আমার প্রায় ফলোয়ার ছিল অনেক, প্রায় 5,669 মতো টুইট করছিলাম আমি। আমার ফলোয়ার ছিল প্রায় 4,000 উপরে, কিন্তু আমার টুইটটা ভুল, আমার ভুলের কারণে সাসপেন্ড হয়ে যায়। এখন আপনারা কীভাবে এটা রিকভারি করবেন সেটাই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো। সেই প্রসেসটি আপনারা অবলম্বন করতে গেলে আপনাদের কী করতে হবে, আপনারা সোজা এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে সিমোর, সিমোরে যখন আপনারা যখন চলে যাবেন, চলে যাওয়ার পরে একটি পেজ ওপেন হবে আপনাদের সামনে। খুব সুন্দর একটি পেজ দেখে যাচ্ছে, আপনারা দেখতেছেন হেল্প সেন্টার, টুইটারের মধ্যে হেল্প সেন্টারটা লেগে আছে, অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসে আপনারা চলে গেলে সোজা এই পেজের মধ্যে আপনাদেরকে নিয়ে যাবে। অ্যাবাউট সাসপেন্ডেড অ্যাকাউন্ট আপনারা এখানে দেখে যাচ্ছেন পড়ে নেবেন। স্প্যাম, আসলে স্প্যাম হলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। অ্যাকাউন্ট সিকিউরিটি অ্যান্ড রিস্ক, অ্যাভার্সিভ টুইট অর বিহেভিয়ার, ক্যান আই আন সাসপেন্ডেড মাই অ্যাকাউন্ট। এখানে বন্ধুরা আপনারা নিচে যাবেন, একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এর বন্ধুরা ফাইল অ্যান্ড আপিল, মানে আপনার অ্যাকাউন্টে যে সাসপেন্ড হয়ে গেছে আপনি টুইটারকে আপিল করবেন। আসলে আপনার কোনো ভুল ছিল না, মিস্টেকের কারণে এরা অ্যাকাউন্টটা আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করেছে। আপনারা যখন এখানে আপিলের মধ্যে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা দেখতেছেন আপিল অ্যান্ড অ্যাকাউন্ট সাসপেনশন অর লক অ্যাকাউন্ট। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে বলতেছে হোয় আর ইউ এক্সপেরিয়েন্সিং দিস ইস্যু, মানে কোন জায়গার থেকে আপনার প্রবলেমটা হয়েছিল। আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন, আমি আমারটা সিলেক্ট করে দিব। এখন এখানে এখানে লেখা আছে মাই ডেস্কটপ ওয়েব ব্রাউজার, কোন জায়গাতে হয়েছিল, মাই মোবাইল ওয়েব ব্রাউজার, টুইটার ফর অ্যান্ড্রয়েড। আমি আসলে টুইটার ফর অ্যান্ড্রয়েড থেকে আমার এটা হয়েছিল, টুইটার ফর অ্যান্ড্রয়েড দিয়ে দিলাম। পরে এখানে একটা আপনার একটা ডেসক্রিপশন একটা লিখে দেবেন। হ্যাঁ, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন মাই টি ডাব্লিউ আই ডবল টি ইয়ার মাই টুইটার অ্যাকাউন্ট, আপনার টপিক দিবেন, দিয়ে পরে আপনার আইডিটা এনে দিয়ে দিবেন। আইডির নাম আমি একটু দেখি নি, পোলো হ্যাভ বিডি 01, পোলো
হেলথ, পোলো হেলথ বিডি 01 দিয়ে এবার লিখ দিবেন। এবারে ইস কারেন্টলি সাসপেন্ডেড ওকে বন্ধুরা, এভাবে আপনার লেখাটা লিখে দিবেন। মাই টুইটার অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টের নামটা দিয়ে দিবেন এখানে। হ্যাঁ, অ্যাকাউন্টের নামটা দেওয়ার পরে ইস কর্নে সাসপেন্ডেড, পর আপনারা কী করবেন, স্ক্রল করে একটু, হ্যাঁ স্ক্রল করে একটু আপনি নিচে আসবেন। নিচে আসার পরে বন্ধুরা এখানে আপনার টুইটার যে নামটা ছিল সেই নামটা দিয়ে দিবেন। আসলে আমার নাম সেমই ছিল, ফলো হেল্প বিডি, ফলো হেল্প বিডি। পরে আপনার ইউজার নামে আছে, আপনার ইমেইল আছে, পরে আপনার যে নাম্বারটা আপনি ব্যবহার করছিলেন ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে দিয়ে দেবেন 03 48 55, তারপরে বন্ধুরা আপনারা সোজা নিচে চলে আসবেন। নিচে যাবেন, আপনারা দেখতেছেন কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার আগে একবার আপনারা ভালোভাবে চেক করে নেবেন আসলে সব শুদ্ধ আছে কিনা। ফল হেল্প বিডি ওকে মেকা টুইটার অ্যাকাউন্ট ফলো হেল্প বিডি 01 ইজ কারেন্টলি সাসপেন্ডেড। বন্ধুরা সব ওকে আছে, ওকে থাকলে আপনারা কী করবেন, কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ কন্টিনিউ যখন আপনারা দিয়ে দিবেন, এখানে আপনাদেরকে বলবে আই এম নট রোবট, আপনি রোবট কিনা। আসলে আপনি এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, একটু ওয়েট করেন, কিছুক্ষণ ওয়েট করলে আসলে টিক চিহ্নটা চলে আসবে। অডিমেলি টিক চিহ্নটা হয়ে গেছে বন্ধুরা, আপনারা দেখছেন। পরে আপনারা দেখবেন সাবমিট, হ্যাঁ সাবমিট যখন আপনারা যখন ক্লিক করে দেবেন, আরেকটা আপনাদের সামনে একটা পেজ ওপেন হবে। থ্যাংক ইউ, ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড টু টুইটার, ইউ আর ইউজুয়ালি এবল টু রেসপন্স উইথিন এ ফিউ ডে, বাট সাম ইস্যু মে বি টেক লঙ্গার, প্লিজ চেক ইউর ইমেল ইনবক্স ফর অ্যান ইমেল ফ্রম টুইটার সাপোর্ট, ইফ ইউ ডোন্ট সি ওয়ান ট্রাই চেক ইন ইউর ইমেল স্প্যাম অ্যান্ড ড্রাগস ফোল্ডার। হ্যাঁ বন্ধুরা, আসলে এভাবেই আপনারা কী করবেন, আপিল করবেন। সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে 500 টাকা বেল বাজনে বাজিয়ে দেবেন। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে নিত্য নতুন ভিডিও আনার চেষ্টা করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।